পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার এই রান্না সবার আগে আপনার কাছে চলে যায়। আজ ফাতেমাস কিচেনে রান্না হবে পাতলা খিচুড়ি, সবজি গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি। তবে এটা আমাদের গ্রাম অঞ্চলে, মানে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বাঞ্ছারামপুরের ওই দিকে আমার নানার বাড়ি, শ্বশুর বাড়ি, ওই দিকে বলে পাতলা খিচুড়ি। আমি যতটুকু জানি আমি সেটাই বললাম, জানি না অন্য কোথাও কী বলে। এখানে আমি ভাতের চাল দিয়ে আমরা মূলত পাতলা খিচুড়িটা খাই। পোলাওর চাউলের পাতলা খিচুড়ি ভালো লাগে না, তাই আমরা খাই না। এখানে আমি চার ধরনের, আমি এখানে দেড় মগ, বড় মগের দেড় মগ চাল নিয়েছি এবং দুই মগ ডাউল নিয়েছি, বুটের ডাউল, খেসারির ডাউল, মুসুরির ডাউল, মুগের ডাউল। সেই সাথে সবজি দিয়েছি মিষ্টি কুমড়া এবং লাউ। আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিয়েছি ও হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে খুবই ভালোভাবে, এবং পেঁয়াজ দিয়েও খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ মতো প্রায় চার মগ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এবং আমার খিচুড়িটি হওয়ার আগে দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি এবং তারও আগে আমি কিছু সবজি দিয়েছি, সেটা ভিডিওতে আসেনি, তাই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেগুনে বাঁধাকপি ও গাজর দিয়েছিলাম। এখন আমি আবারও ঢেকে দিয়েছি, আবারও ঢেকে দিয়ে আমি উঠিয়ে, এখন আমার মাংস রান্নাটি হয়ে গেছে। আমি মাংস রান্নাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি, এই তো খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই আজকের খিচুড়িটি খুবই মজাদার ও সুস্বাদু ছিল। আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনারা তো আপনাদের মতো রান্না করে খানি, একদিন না হয় আমার মতো করে খেয়ে দেখুন, ভালো লাগবে। এখানে আমি এখন খিচুড়িটি বাগার দেব। চাইলে কেউ মাংস দেওয়ার পরেও অনেকে বাগার দেয় না, কিন্তু আমি দেই, তাই বাগারটা দিচ্ছি। পেঁয়াজ এখানে প্রচুর যাবে, এ বাগারটা পেঁয়াজ অনেক বেশি দিতে হয় আর ঘিও বেশি দিতে হয়। এখানে আমি তেল অল্প পরিমাণে দিয়েছি, ঘিটাই আমি আমারই হাতে করা গায়ের ঘি আমি অল্প দিয়েছি, আগের গায়ের দোকান থেকে যে কন্টিনে কিনে এনেছিলাম সেখানে আমি ঢেলে রেখেছি, বলে দিলাম, না হয় আবার বলবেন কিনে এনেছি সেটাই দিয়েছি না। কিছুদিন আগে আমারই চ্যানেলে আপলোড করেছিলাম আমি ঘি তৈরি করেছি, সে ঘিটা দিয়েই আমি রান্না করলাম। এই তো তেল এবং ঘি, পেঁয়াজ এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে, তেজপাতা, গরম মশলা দিয়ে এবং গোটা আস্তা জিরে দিয়ে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই তো ভেজে নেওয়া হচ্ছে। কেমন আছো বন্ধুরা তোমরা? সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। সবাই নামাজ কালাম পড়বে, কোরআন পড়বো, হাদিস পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজও পড়বো এবং নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। আমাদের মাঝে যে বিপদটি চলে এসেছে সেটি যেন দূর হয়ে যায়। এই তো আমি যে বাগারটি তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিয়েছি। আমরা এটাকে বাগারই বলি, অন্য কোথাও কি বলে সেটা আমার জানা নেই। আমি বাগার দিয়ে এখন হালকা আঁচে ঢেকে দিয়েছি এবং এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা বেশি বেশি করে নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই, এক্সট্রা নামাজগুলো, নফল নামাজগুলো পড়বে,
বেশি বেশি করে পড়বে, তাহাজ্জুদের নামাজও পড়বে, আমিও পড়ছি, তোমরাও সবাই পড়ো। ভালো থেকো বন্ধুরা, আমার খিচুড়িটি হয়ে গেছে, আমি সার্ভ করে ফেলেছি সালাদ এবং লেবে। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবো।